দেখছি যে ফারুক সাহেব 5,000 কোটি টাকার মতো এরকম একটা অ্যামাউন্ট বলে যে ওনার ঋণ ছিল বা ঋণ খেলাপি এরকম, এটা কতটুকু সত্য? আমি এখন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোম গ্রামে আছি, আর এই যে দেখছেন আমার সামনে এবং পিছনে যে ঘর, এগুলো হচ্ছে প্রয়াত চিত্রনায়ক পারুক সাহেবের পৈতৃক বাড়ি এবং পৈতৃক ঘর। এখানে ওনার ভাগিনা আছে, আমি ওনার সাথে একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো স্পেসিফিক, যে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় একটা খবর প্রচার হচ্ছে, সেটা হচ্ছে পারুক সাহেব 5,000 কোটি টাকা নাকি ব্যাংক ছিল, ঋণ ছিল ওনার। আমি সরাসরি ফারুক সাহেবের ভাগিনার সাথে কথা বলবো, আসলে এই কথাটা কতটুকু সত্য? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আপনি আমার আরো কয়েকটা ভিডিওতে ছিলেন, তো আজকে একটা স্পেসিফিক কারণ আপনাকে এই ভিডিওতে ইনভাইট করা বা জিজ্ঞেস করা, যেটা ইউটিউবে এবং ফেসবুকে অনেক জায়গায় দেখছি যে ফারুক সাহেব 5,000 কোটি টাকার মতো এরকম একটা অ্যামাউন্ট বলে যে ওনার ঋণ ছিল বা ঋণ খেলাপি এরকম, এটা কতটুকু সত্য? সম্পূর্ণ মিথ্যা। আচ্ছা, বুয়া এবং দাদা বলে এটা একটা গুজব ছড়াচ্ছে ওনার নামে রিউমার ছড়াচ্ছে, কিন্তু আসলে ওনার এত টাকা ঋণ নেয় নাই। সেটাই, এবং ব্যাংকই স্টেটমেন্ট দিচ্ছে 5-6 দিন আগে, আপনি ইউটিউবে দেখতে পারবেন, তারও স্টেটমেন্ট দিতে 42 কোটি আমরা 82 কোটি টাকা ওনার দেনা আছে। বলতে পারে এটা তো 82 কোটির মতো দেনা আছে, এটা ডবল এখন জমিনের যে ল্যান্ড আছে ওনার প্রপার্টি। আর সাধারণত একটা জিনিস আমি ক্লিয়ার করি, যেটা আমাদের যতটুকু জ্ঞান আছে আর কি, ডবল টাকা আছে, যে একটা ঋণ নিতে হলে তো ব্যাংকের কাছে কিছু বন্ধক রাখতে হয়, মর্গেজটাই ওনার ডবল টাকা আছে এখন, ওইটা আসি ডাবল আছে, ডাবল আছে এখন। তাহলে এই নিউজটা, তাহলে আপনার কথা হচ্ছে সম্পূর্ণ ভুয়া? আচ্ছা, সম্পূর্ণ ভুয়া এটা হইতেই পারে না। সেটাই ইনফরমেশন যেটা সবাই জানতে চায়, দর্শকদের আগ্রহ আছে এটা কতটুকু সত্য বা কি, এটা আপনি ক্লিয়ার করলেন, যেটা আমার মারফতে দর্শকরা জানলো, সেজন্য আপনাকে আমার চ্যানেল জাকির ফোরাত ব্লগ চ্যানেল পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সবাই। জি অবশ্যই, আমিও বলতেছি দর্শকদেরকে, সবাই যারা এই ভিডিও দেখবেন, সবাই ফারুক সাহেবের জন্য, ওনার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ বেস্ত নসিব করুক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।